আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা তৈরি করব তেলের পিঠা বা পোয়া পিঠা। অনেকেই কমপ্লেন করেন তেলের পিঠা ঠিকমতো ফোলে না। আমাদের পদ্ধতিতে তেলের পিঠা তৈরি করলে আপনার পিঠা অবশ্যই ফুলবে। চলুন তৈরি করে ফেলি তেলের পিঠা। ভিডিও শুরুতেই একটি রিকোয়েস্ট, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই দেখে নেই কি কি ইনগ্রিডিয়েন্টস আমরা ব্যবহার করছি। চালের গুঁড়া 750 গ্রাম, ময়দা 250 গ্রাম, কোরানো নারকেল বা গ্রেট করা কোকোনাট 1 কাপ, গুড় 500 গ্রাম, লবণ পরিমাণ মতো। এবার সবগুলো শুকনো উপকরণ গুড়ের সাথে মিশিয়ে নেব। একসাথে বেশি পানি ব্যবহার করা যাবে না, পানি অল্প অল্প করে ব্যবহার করতে হবে। মিশ্রণটা এমনভাবে তৈরি করতে হবে যেন মিশ্রণের মধ্যে কোনো ধরনের লাম্প না থাকে। মিশ্রণটি তৈরি হওয়ার পর 15 থেকে 20 মিনিটের রেস্ট দেব। মিশ্রণটির ঘনত্ব বা কনসিস্টেন্সি কেমন হবে তা ভিডিওতে দেখে নিন। এবার ডুবন্ত তেলে তেলের পিঠা ভেজে নেব। এখানে উল্লেখ্য, ভাজার আগে তেল অবশ্যই প্রপারলি গরম হতে হবে, তেল প্রপারলি গরম না হলে পিঠা ফুলবে না। পিঠা ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দেখুন কিভাবে সুন্দর করে তেলের পিঠা ফুলে উঠছে।
আমাদের পদ্ধতিতে পিঠা তৈরি করলে আপনাদের তৈরি করা পিঠাও ঠিক একইভাবে ফুলে উঠবে। আজি বাসায় তৈরি করে ফেলুন মজাদার তেলের পিঠা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।